হাঁসখালী ধর্ষণ কাণ্ডে পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত, মা বলছে আমার মেয়ে গর্ভবতী নয়। মুখ্যমন্ত্রীর উচিত কাল এসে গলায় গামছা দিয়ে পরিবারের কাছে ক্ষমা চাওয়া। হাঁসখালী ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাঁসখালী নাবালিকা ধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন। মূল অভিযুক্ত সোহেল গোয়ারি সহ বন্ধু গ্রেপ্তার হয়েছে। এদিন পরিবারের সঙ্গে দেখা হয়ে সংবাদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, এই বাড়ির মেয়ে কখনো মদ খেতে পারে, মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত, তার মা বলছে আমার মেয়ে গর্ভবতী ছিল না। মুখ্যমন্ত্রীর উচিত এই বাড়িতে আগামীকাল এসে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়ার। এই চার বাড়ির অবস্থা, এই বাড়ির মহিলা মদ খেতে পারে, এটা কি মমতা ব্যানার্জির ভাইঝি? এর পাশাপাশি তিনি বলেন পুলিশ প্রতিদিন টানা হেচড়া করছে, পরিবার বলছে আমাদের বাঁচান, আমরা সিবিআই চাই। মা কখনো মেয়ের নামে বলে না। এই মুখ্যমন্ত্রীর উচিত এই বাড়িতে কালকে এসে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া। কিন্তু মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, এই বাড়ির মহিলা, এই দেখুন তার বাড়ির অবস্থা, এই বাড়ির মহিলা মদ খেতে পারে, এটা মমতা ব্যানার্জির ভাইঝি নাকি? অতএব লজ্জা রাখার কোনো জায়গা নেই। তারা পরিষ্কার বলেছে পুলিশ হয়রান করছে, তারা পরিষ্কার বলেছে টিএমসির লোকরা এর সঙ্গে ইনভলভ, গুন্ডারা, তারা পরিষ্কার বলেছে আমরা সিবিআই চাই, এবং তারা বলেছে পুলিশি হয়রানির থেকে আপনি আমাদের বাঁচান। তদন্ত সম্ভব, পরিবার যা চাইছে তাই হবে, পরিবারের সঙ্গে কথা বাবা যা চাইবে তাই হবে, পরিবার যেমন সাহায্য চাইবে আমরা করব। পরিবার শাসক দল এবং পুলিশের দ্বারা আতঙ্কিত। আমি পরিষ্কার কথা বলি, সম্মান রেখে, কোর্টের সদস্যকে সম্মান রেখে, যে রাজ্যের আইপিএস দের এসিআর স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি লেখেন, সেই রাজ্যে কোনো পুলিশ নিরপেক্ষ তদন্ত করতে পারে না। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।